আমন্ত্রণ এসটিভি প্রভাত সংবাদের সঙ্গে আছেন তাহসিনা ইয়াসমিন আর শুরুতেই জানাবো শিরোনাম। রোহিঙ্গা সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিতের। ওআইসি জরুরি সভায় সুদানের সশস্ত্র বাহিনী ও সুদান র্যাপিড সাপোর্ট ফোর্সের প্রতি স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব, শান্তি প্রক্রিয়া শুরু করার আহ্বান বাংলাদেশের। আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের স্থায়ী ভবন নির্মাণের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের প্লট বরাদ্দ, দুদেশের রাষ্ট্রদূত পর্যায়ে চুক্তি সম্পন্ন। রোহিঙ্গা সংখ্যালঘুদের তাদের মাতৃভূমি মিয়ানমার থেকে বিতাড়িত হওয়ার পর প্রায় ৬ বছর কেটে গেছে। এই সংকট নিরসনে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, বরং এটি ক্রমাগত নীরব ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ফিউচার প্রুফিং ট্রাস্ট ফর সাস্টেইনিং পিস শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকের বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এ তথ্য জানায়। জনগণ এবং বৈশ্বিক প্রতিষ্ঠানের মধ্যে ক্রমবর্ধমান অবিশ্বাসের প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত মুহিত বিশ্বশান্তির জন্য দৃশ্যমান হুমকিসমূহ মোকাবেলা এবং রোহিঙ্গা সংখ্যালঘুদের মতো সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সুরক্ষায় সংহতি ও ঐক্য প্রদর্শনের জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। তিনি জলবায়ু পরিবর্তনের মতো নিরাপত্তা হুমকি মোকাবেলায় পিবিসির পরিপূরক ভূমিকা নেয়ার জন্য পরিষদের প্রতি আহ্বান জানান। সুদানে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি এবং শান্তি প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সুদান পরিস্থিতি নিয়ে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির এক জরুরি সভায় বিবদমান সুদানের সশস্ত্র বাহিনী এবং সুদান র্যাপিড সাপোর্ট ফোর্সেসের প্রতি এ আহ্বান জানায় বাংলাদেশ। সৌদি আরবের সভাপতিত্বে সুদানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ওআইসির নির্বাহী কমিটির এক জরুরি সভা সংস্থাটির জেদ্দাস্থ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। ওআইসির স্থায়ী প্রতিনিধি এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম ওআইসির সভায় এ আহ্বান জানান। এ সময় রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেন, সুদানের এ লড়াই শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সুদানের জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ণ করেছে। সেখানে যুদ্ধের ফলে ব্যাপক মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি এবং ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদেরকে স্মার্ট বাংলাদেশ গড়তে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার। কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কেদাহ রাজ্যের কুলিম গলফ অ্যান্ড কান্ট্রি রিসোর্টে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার প্রবাসী কর্মীদের বলেন, সবাই যার যার অবস্থানে থেকে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখছেন। বৈধ ও সঠিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠালে একদিকে যেমন আপনাদের পরিবার উপকৃত হবে, অন্যদিকে দেশ উপকৃত হবে, উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে যাবে। ফলে প্রবাসীদের ছেলেমেয়েরা একটি উন্নত স্মার্ট বাংলাদেশে মাথা উঁচু করে বাস করবে। হাইকমিশনার আরও বলেন, যারা অবৈধ পথে অর্থ পাঠায় তাদের মাধ্যমে জঙ্গি তৎপরতা, মাদক বাণিজ্য ও অবৈধ অস্ত্র যোগানদাতারা উপকৃত হচ্ছে। আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের নিজস্ব স্থায়ী ভবন নির্মাণের জন্য প্লট বরাদ্দ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। আবুধাবিতে দুই দেশের রাষ্ট্রদূত এই সংক্রান্ত চুক্তি সম্পন্ন করেন। এছাড়াও বাংলাদেশ ও ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ কনসুলার কমিটি গঠন সংক্রান্ত সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি নিজ নিজ সরকারের পক্ষে আবুধাবিস্থ ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে এ প্রোটোকল এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। দূতাবাসের জন্য প্লট বরাদ্দ সংক্রান্ত প্রোটোকলের মাধ্যমে ইউএই সরকার আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস কমপ্লেক্স নির্মাণের জন্য নতুন কূটনৈতিক জোনে 5,515 বর্গমিটারের একটি প্লট বরাদ্দ দিয়েছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে চলাচলকারী সব এয়ারলাইন্সকে আগামী 1 জুলাই থেকে ডলারের পরিবর্তে টাকায় ফ্লাইটের ভাড়া নির্ধারণ করতে হবে। ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়ায় যেসব যাত্রীদের তুলনামূলক বেশি ভাড়া গুনতে হচ্ছিল তাদের জন্য এই উদ্যোগ কিছুটা স্বস্তি নিয়ে আসবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ এবং হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে,
এই সিদ্ধান্ত অভিবাসী শ্রমিকদের উপকৃত করবে। সম্প্রতি উপসচিব রক্সিন্দা ফারহানার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশি এয়ারলাইন্সগুলো যে দেশে ব্যবসা পরিচালনা করছে সে দেশের মুদ্রায় টিকিট বিক্রি করবে। একইভাবে দেশি বিদেশি সব ফ্লাইটে ভাড়া নির্ধারণ করা হবে বাংলাদেশি টাকায়। এসএটিভি প্রবাস সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। ইতালিতে প্রবাসী নারীদের উদ্যোগে ঐক্যবদ্ধ সংগঠন আমরা কজনার আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব পালিত হয়েছে। রাজধানী রোমের বাঙালি অধ্যুষিত এলাকা কর্নেলিয়া বাত্তিস্তিনিতে বসবাসরত প্রবাসী নারীরা বৈশাখ উদযাপন করেছেন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে। প্রবাসের মাটিতে বেড়ে ওঠা আগামী প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য পিঠা পুলি পান্তা ইলিশ বাংলার ঢাক ঢোল সহ বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে ছিল ভিন্ন আয়োজন। আয়োজকরা বলেন, কর্মমুখর জীবনে ব্যস্ততা থাকবে, কিন্তু সংস্কৃতির এই চর্চাকে ধরে রাখতে হবে আগামী প্রজন্মের জন্য। সেই সঙ্গে নারীদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে থাকারও আহ্বান জানিয়েছেন আয়োজকরা। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের বিএনপি ও জাসাস যুক্তরাষ্ট্র শাখা। এই সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, মুক্তিযোদ্ধা দল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাখাবত হোসেন আজম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার রহমান সাইম, যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, এস এম ফেরদৌস, ওমর ফারুক, গোলাম মোহাম্মদ সহ আরও অনেকে। এ সময় তারা আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদ জানান। ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে সরকার আবারও ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন জেদ্দা বিএনপি নেতারা। গেল রাতে জেদ্দার একটি অভিজাত হোটেলে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হকের সম্মানে নৈশভোজ ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এ সময় তারা আরও বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে, তাই সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তারা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেদ্দা মহানগর যুব দলের সভাপতি সলেমান হক ভুট্টো। সাধারণ সম্পাদক ইকবাল শিকদারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক, জাতীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব। এতে আরও উপস্থিত ছিলেন মীর মনিরুজ্জামান তপন, কেফায়েতুল্লাহ চৌধুরী, শেখ মোস্তাক আহমেদ, মঈন চৌধুরী, টিপু সুলতান, সাখাবত হোসেন, গিয়াসউদ্দিন হিরু, নূর আলম হেলাল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসএটিভি প্রবাস সংবাদে নিচ্ছি শেষ বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দেখছেন এসটিভি প্রবাস সংবাদ। গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রেস ক্লাব কাতার। কাতারের রাজধানী দোহার স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রেস ক্লাবের সদস্য সচিব আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক ইউসুফ পাটোয়ারি লিঙ্কন। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ার হোসেন মামুন, এম এস আলাম, কাজী মোহাম্মদ শামীম সহ আরও অনেকেই। এ সময় সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এই দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। সব দেশেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এছাড়া সাম্প্রতিক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ও ফুটবল ফেডারেশন সহ সভাপতি কাজী নাবিল আহমেদের সাংবাদিকদের নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান প্রবাসী সাংবাদিকরা। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানের মালয়েশিয়া আগমন উপলক্ষে গোপালগঞ্জ জেলা সমিতি মালয়েশিয়া কর্তৃক আয়োজিত প্রবাসীরা সংবর্ধনা অনুষ্ঠান করেছে। কুয়ালালামপুরে একটি হোটেলের বলরুমে আয়োজন করা হয়। মালয়েশিয়া গোপালগঞ্জ সমিতির সভাপতি শওকত আলী তিনু সভাপতিতে, প্রচার সম্পাদক মোহাম্মদ মওদুদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান লিঙ্কন সহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি বলেন, প্রবাসীরা যখন দেশে যান প্রশাসনের কিছু অসৎ কর্মচারী রোষানলে পড়ে অনেক সময় অনেক আইনি জটিলতায় পড়তে হয়। এই বিষয়টি দেশে গিয়ে গুরুত্ব সহকারে দেখা হবে। এছাড়া প্রবাসীদের পাসপোর্ট সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানান তিনি। এসএটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। রোহিঙ্গা সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিতের। ওআইসি জরুরি সভায় সুদানের সশস্ত্র বাহিনী ও সুদান র্যাপিড সাপোর্ট ফোর্সের প্রতি স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব, শান্তি প্রক্রিয়া শুরুর আহ্বান বাংলাদেশের। আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের স্থায়ী ভবন নির্মাণের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের প্লট বরাদ্দ, দুদেশের রাষ্ট্রদূত পর্যায়ে চুক্তি সম্পন্ন। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।